নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের যে নতুন রেশন কার্ড দিতে চলেছে, অর্থাৎ ভর্তুকিহীন যে রেশন কার্ড, অর্থাৎ নন সাবসিডি রেশন কার্ড, তো সেই নন সাবসিডি রেশন কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন অফলাইনে, অর্থাৎ আপনারা যারা খাদ্য সামগ্রী নিতে চাইছেন না, অর্থাৎ রেশন কার্ডটা নিতে চাইছেন আপনার পরিচয়পত্র হিসাবে বা বাসস্থানের প্রুফ হিসাবে, সেই ক্ষেত্রে আপনি নতুন রেশন কার্ড এখনো পর্যন্ত যারা হাতে পাননি এবং এই নন সাবসিডি অর্থাৎ ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন, তো তারাও আবেদন করতে পারবেন। বা আপনাদের যাদের বিভিন্ন ধরনের রেশন কার্ড রয়েছে, RKSY-I, RKSY-II বা PHH, এই সমস্ত রেশন কার্ড থেকেও আপনি নন সাবসিডি রেশন কার্ডে ট্রান্সফার করতে পারবেন। তো এই ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে আপনাকে, আপনারা যারা ভর্তুকি নিতে চাইছেন না, অর্থাৎ রেশনের কোনো খাদ্য সামগ্রী নিতে চাইছেন না, রেশন কার্ডটা নিতে চাইছেন। তো সেই ক্ষেত্রে দুরকম পদ্ধতি রয়েছে, একটা অফলাইন পদ্ধতি যেটা 10 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে রেশন অফিসে, যেটার ভিডিও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি ফর্ম ডাউনলোড করবেন, কিভাবে ফিল আপ করবেন। তো সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে রেশন কার্ডের ফর্ম ফিল আপ করে আপনি জমা দিয়ে দিতে পারবেন খাদ্য দপ্তরের যে আপনার কাছাকাছি বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস আছে সেখানে। এবং আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারছেন না বা হাতে সময় নেই, তো সেই ক্ষেত্রেও আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন। কিভাবে আপনি অনলাইনে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, তো সেই প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হলে চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন এবং এখানে টাইপ করবেন wbpds.gov.in। এখানে টাইপ করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এবং একটু নিচের দিকে আপনি এখানে পেয়ে যাবেন, যদি আপনি অফলাইনের ফর্মগুলো ডাউনলোড করতে চান এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আরবান বা রুরাল এরিয়ার ফর্ম রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখুন একটা লিংক দেওয়া রয়েছে, আপনি যদি অনলাইনে আবেদন করতে চান বা আপনার কার্ডটাকে ট্রান্সফার করতে চান নন সাবসিডি কার্ডে, তো সেখানে আপনি এই উপরের লিঙ্কে ক্লিক করে অনলাইনের পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে, তো এখানে আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন, তারপর ভ্যালিডেটের উপরে ক্লিক করবেন। তো ভ্যালিডেটের উপরে ক্লিক করলে আবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এবং এখানে দেখবেন অ্যাপ্লাই ফর বলে একটা অপশন রয়েছে এবং দুটো অপশন রয়েছে এর আন্ডারে, অর্থাৎ এখানে আপনাদের যাদের আগে AYY PHH বা এই সমস্ত কার্ড রয়েছে, তো সেই কার্ড থেকে আপনি নন সাবসিডি কার্ডে ট্রান্সফার করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনি উপরের অপশনটা ক্লিক করবেন। এবং যারা এখনো পর্যন্ত রেশন কার্ড পাননি, নতুন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন এবং নন সাবসিডি কার্ড নিতে চাইছেন, তো সেই ক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো প্রথমত আমরা অন্য কার্ড থেকে কিভাবে নন সাবসিডি কার্ডে ট্রান্সফার করা যায় সেটা দেখে নেব। এখানে দেখছেন উপরের যে অপশনটা রয়েছে এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড হোল্ডার, এখানে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন। এরপর আপনার সামনে ফর্মটা ওপেন হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনি ব্লক সিলেক্ট করবেন, আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং আপনার ভিলেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার পোস্টাল পিনকোড এখানে এন্ট্রি করে দেবেন, পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে আপনার যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি অবশ্যই এন্ট্রি করে দেবেন এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। তারপর কোন ক্যাটাগরির আপনার রেশন কার্ড রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে ডিসপ্লে অপশন পাচ্ছেন, ডিসপ্লে অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম অপশন ওপেন হবে, এখানে আপনি এই যে এন্ট্রি করলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ভিউ লিস্টে ক্লিক করবেন। এবং ভিউ লিস্টে ক্লিক করলে দেখবেন আপনার লিস্টটা এখানে শো হচ্ছে, অর্থাৎ এখানে আপনার রেশন কার্ডের নাম্বার, কোন ধরনের রেশন কার্ড রয়েছে সমস্ত কিছু আপনি এখানে শো হবে। তারপর আপনি এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার এপিক কার্ডের নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে এন্ট্রি করে দিতে পারবেন এবং সেভ অ্যান্ড ভিউ তে ক্লিক করে নেক্সট স্টেপে আগিয়ে যেতে পারবেন। তারপরে আপনার সামনে এখানে একটা ক্যাপচার কোড শো হবে, অর্থাৎ এখানে কয়েকটা সংখ্যা প্লাস দিয়ে আপনাকে সংখ্যাটার যোগফল এখানে বা বিয়োগফল আপনাকে ক্যালকুলেট করে এখানে এন্ট্রি করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন সাবমিট হয়ে যাওয়ার পর এবং সেটাকে প্রিন্ট আউট করে বা সেভ করে রেখে দিতে পারবেন। ঠিক একই রকম ভাবে আপনারা যারা এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড পাননি এবং ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য, অর্থাৎ নতুন ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন, ঠিক একইভাবে আপনি মোবাইল নাম্বার এন্ট্রি করে ওটিপি এন্ট্রি করে ভ্যালিডেটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন ওপেন হবে এবং এখানে দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে নিউ অ্যাপ্লিকেশন,
তো নিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন আপনি। তো এখানে আপনার ঠিক একই ভাবে ফর্মটা ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার মিউনিসিপ্যালিটি বা আপনার ওয়ার্ড জিপি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং পোস্টাল পিন কোড দিয়ে দেবেন এখানে। তারপর আপনার পুলিশ স্টেশন, তারপর আপনার পোস্ট অফিসের ঠিকানা এখানে দিয়ে দেবেন, তারপর আপনার বাড়ির নাম্বার বা ফ্ল্যাটের নাম্বার এখান থেকে দিয়ে দেবেন, স্ট্রিটের নাম এখান থেকে দিয়ে দেবেন, ল্যান্ডমার্ক যদি কিছু থাকে তো এখানে আপনি দিয়ে দেবেন, এবং যদি আপনার পুরনো রেশন কার্ড থাকে কাগজের তো সেই রেশন কার্ড কোন টাইপের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, আর যদি না থাকে তো নো কার্ড এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি আপনার রেশন ডিলারের নাম ঠিকানাটা সিলেক্ট করে নেবেন। তারপর এই ফর্মটার একটু নিচের দিকে আপনি পার্সোনাল ডিটেলস পেয়ে যাবেন। তো পার্সোনাল ডিটেলস আপনার হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে আপনার সমস্ত ডিটেলস আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তারপরে শো মোরে ক্লিক করবেন। তো শো মোরে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনি যে এন্ট্রি করলেন সেটা আপনার সামনে এখানে শো হবে, এবং আপনার ফ্যামিলিতে আরো কোনো মেম্বারের যদি আপনি অ্যাড করতে চান তো অ্যাড ফ্যামিলি মেম্বার এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন, এবং ঠিক একইভাবে সেই সমস্ত প্রসেসেই আপনি অ্যাড করে নিতে পারবেন, এবং লাস্টে আপনি সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনি ফিল আপ করেছেন সেটা আপনার সামনে শো হবে। এটা আপনি সঠিকভাবে মিলিয়ে দেখে নেবেন, তারপর আই হ্যাভ এগ্রিতে ক্লিক দেবেন, এবং তারপরে আপনার সামনে যে ক্যালকুলেশন থাকবে সেটা আপনি ক্যালকুলেট করে এখানে এন্ট্রি করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনি এখানে শো হবে দেখতে পাবেন, এটা আপনি নোট করে রাখতে পারেন, এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারবেন, যেটা আপনার সামনে ঠিক এরকম হবে। এই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দিতে পারেন। এইভাবে আপনার নন সাবসিডি রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।